আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উন্নয়নের বুলি শুনিয়ে লাভ নেই, বিদায় ঘণ্টা বেজে গেছে, মন্তব্য রিজভীর। আজ থেকে 11 দফা বিধিনিষেধ, না মানলে হতে পারে জেল জরিমানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষ ও বিরোধী মতকে গুম করে উন্নয়নের বলি দিচ্ছে। বিএনপি নেতা ইলিয়াস গুম হয়েছে, তার খোঁজ নেই। অসংখ্য বিএনপি কর্মী, ভিন্ন মতের মানুষ গুম হয়েছে, তাদের খোঁজ নেই। সরকার এসব মানুষকে গুম করে মেট্রোরেল দেখায়, ফ্লাইওভার দেখায়, উন্নয়নের বলি শোনায়, কিন্তু আর লাভ হবে না, কারণ বিদায় ঘণ্টা বেজে গেছে। যে কোনো সময় এই রাজসিংহাসন লুটিয়ে পড়বে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। এ সময় রিজভী সাহেব আরও বলেন, সরকার আরেকটি ভোট করতে চায়, যে ভোট সূর্যের আলোতে হয় না, রাতের আধারে হয়, যে ভোটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আগের রাতে ব্যালটে সিল মারা হয়। জনগণ সরকারকে আর এমন প্রহসনের ভোট করতে দেবে না। নতুন করে করোনা সংক্রমণ বিস্তার রোধে আজ থেকে শুরু হচ্ছে 11 দফার বিধিনিষেধ। এ সময় প্রতিটি কর্মক্ষেত্রে মাস্ক পরতে হবে, বন্ধ থাকবে সভা সমাবেশ, বাস ট্রেন লঞ্চে মাস্ক পরিধান ছাড়া চলাচল করা যাবে না। সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে মাস্ক না পরলে জরিমানা সহ গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, হোটেল রেস্তোরাঁয় বসে খেতে হলে ভ্যাকসিনের সনদ দেখাতে হবে। সংক্রমণ রোধে সব ধরনের সভা সমাবেশ পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।